স্বাগত আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী আর প্রথমে নজর রাখবো লকডাউন সংক্রান্ত খবরের দিকে অগস্ট মাসের সাপ্তাহিক লকডাউনের আজকে দ্বিতীয় দিন সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন লকডাউনের সমস্ত রকম পরিস্থিতি এবং পুলিশের নাকা চেকিং চলছে পুলিশের তৎপরতা নজরে পড়ছে ইকোপার্ক থানার পুলিশের তৎপরতা নজরে এসছে শহরের বিভিন্ন জায়গায় অন্যদিকে লেকটাউন থেকে শুরু করে নিউ টাউন সব সর্বত্র কিন্তু পুলিশের নাকা চেকিং এর বিভিন্ন ছবি উঠে আসছে পাশাপাশি কলকাতা বিমানবন্দরের চিত্রটা ছিল কিন্তু আর পাঁচটা জায়গার চিত্র থেকে একটু আলাদা সেখানে হাজির হয়েছিলেন বেশ কিছু যাত্রী এই বিষয়ে সর্বক্ষেত্রে যেই ছবিগুলো উঠে আসছে আমাদের সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিকাশ ঘোষ কথা বলবো বিকাশের সঙ্গে বিকাশ গোটা রাজ্য জুড়ে আজ লকডাউন চলছে এবং পুলিশের তৎপরতা নজরে পড়ছে বিশেষত নিউ টাউনের বেশ কিছু ছবি উঠে আসছে ইকো পার্ক পুলিশের যে তৎপরতা তাও নজরে উঠে আসছে অন্যদিকে কলকাতা বিমানবন্দরের যে ছবি সার্বিক রাজ্যের বা কলকাতা শহরের যে ছবি লকডাউনের কি দেখতে পাচ্ছ দেখো তনুশ্রী আজকে এ সপ্তাহের অর্থাৎ আগস্ট মাসের দ্বিতীয় লকডাউন এবং এটাকে বলা হচ্ছে কমপ্লিট লকডাউন নবান্ন থেকে আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল এরকম প্রতি সপ্তাহে দুদিন করে কমপ্লিট লকডাউন হবে অর্থাৎ যে করোনা ভাইরাসের যে চেন সেই চেনকে ভাঙার জন্য এই কমপ্লিট লকডাউন খুব প্রয়োজন এবং বিশেষজ্ঞদের সঙ্গে মতামত ভিত্তিতেই এই কমপ্লিট লকডাউন শুরু হয় এবং এ সপ্তাহের অর্থাৎ আগস্ট মাসের দ্বিতীয় লকডাউন আজকে চলছে এবং সকাল ছটা থেকে কলকাতার সর্বত্রই জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে আমরা যদি কলকাতার বা বৃহত্তর কলকাতার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কলকাতার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ সর্বত্রই ব্যাপক সাড়া এবং সাধারণ মানুষের কাছে যে বার্তা প্রশাসনের তরফ থেকে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে সাধারণ মানুষকে ঘরবন্দি থাকতেই হবে পুলিশের পক্ষ থেকে এই বার্তা বারংবার দেওয়া হয় এবং সেই মতোই এদিন কলকাতা পুলিশের তরফ থেকেও তৎপরতা ছিল চোখে পড়ার মতন এবং কলকাতা শহরে মোট 28টি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে এবং সেখানে গার্ডরেল দিয়ে যেসব যানবাহন এদিন রাস্তায় বেরিয়েছে তার প্রত্যেকটাই চেকিং করা হয় অর্থাৎ সত্যিই তার প্রয়োজন আছে কি না রাস্তায় বেরোনো সেই বিষয়টা নিশ্চিত করার পরেই পুলিশ তাদেরকে যাতায়াতের অনুমতি দেয় এবং কলকাতা শহরের এরকম 28টি জায়গায় নাকা চেকিংয়ের কার্যক্রম চালাচ্ছে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের সঙ্গে কলকাতা পুলিশ সহযোগিতা করে এই নাকা চেকিং পর্ব সকাল থেকে শুরু করেছে এবং যেক্ষেত্রে কলকাতা পুলিশের মনে হয়েছে যে বিনা কারণে বা কারণের অকারণে রাস্তায় বেরিয়েছে কোনো যানবাহন সেক্ষেত্রে সেই সব যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কলকাতা পুলিশ কর্মীদের নিতে দেখা গিয়েছে অর্থাৎ বারবার রাজ্য প্রশাসনের তরফ থেকে এবং নবান্ন থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে দেশ এগিয়ে চলেছে বা আমাদের রাজ্য বা আমাদের শহর যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে তাতে করে এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরবন্দি থাকাটা খুবই জরুরি এবং সেই জায়গা থেকে আজকের এই লকডাউন পর্বে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ তৎপরতা নজর কাড়া এবং বলা যায় যে এর আগে যে কমপ্লিট লকডাউনগুলো শহরে হয়েছে তার থেকেও আজকে পুলিশকে আরও বেশি সতর্ক ভূমিকায় দেখা গিয়েছে যেক্ষেত্রে দেখা গিয়েছে যে অকারণে কেউ রাস্তায় বেরিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এমন অনেককে দেখা গিয়েছে তাদের কান ধরে উঠবোস পর্যন্ত করানো হয়েছে অর্থাৎ সব মিলিয়ে প্রশাসনের একদিক একটা বিষয়েই সবচেয়ে বেশি নজর যে কোনোভাবেই এই লকডাউনকে যাতে কেউ অগ্রাহ্য না করে লকডাউন পূর্ণ লকডাউনের রূপ নেয় সেই দিকে কলকাতা পুলিশের নজরদারি রয়েছে এবং সেই ছবিটা আমাদের ধরা পড়েছে সকাল থেকেই মহানগরী কলকাতায় তনুশ্রী একেবারে অর্থাৎ গোটা জেলার পাশাপাশি গোটা শহরেও কিন্তু এই মুহূর্তে পুলিশ তৎপর এবং লকডাউনে সমস্ত রকম পরিস্থিতির কিন্তু মুখোমুখি হচ্ছে পুলিশ ধন্যবাদ বিকাশ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিকাশ ঘোষের সঙ্গে অর্থাৎ জেলাতে যে ছবি আমরা দেখতে পেয়েছি কলকাতা শহরেও কিন্তু ঠিক একই ছবি পুলিশের ধরপাকড় চলছে এবং পুলিশের তৎপরতা নজরে পড়ছে লেকটাউন নিউ টাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গার কিন্তু ছবি ভীষণভাবে পুলিশ তৎপর এবং পাশাপাশি আমরা এই মুহূর্তে নজর রাখবো জেলার দিকেও জেলায় রীতিমতো এই মুহূর্তে যেই জেলার দিকে নজর রাখবো তা হলো হাওড়া হাওড়াতেও কিন্তু পুলিশের যে তৎপরতা চোখে পড়েছে তা কিন্তু একেবারে রণংদেহী মূর্তি ধারণ করেছে পুলিশ ধরপাকড় চলছে হাওড়া জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশের লাঠিচার্জও দেখেছি আমরা সকালবেলা এবং পাশাপাশি যে ছবি উঠে আসছে হাওড়ায় সাইকেল লকডাউনের বাইরে বেরোচ্ছেন নিয়ম বিধি ভঙ্গ করে অন্যদিকে পুলিশের ধরপাকড় তো রয়েছেই গোটা জেলা জুড়ে এবং সকাল থেকে রাস্তাঘাট একেবারেই শূন্য তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া হাওড়া জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় লকডাউনের চিত্র বহাল রয়েছে জরুরি পরিষেবা ছাড়া রাস্তায় মানুষের দেখা নেই এবং অন্যদিকে বন্ধ রয়েছে কলকারখানা বাজার দোকান থেকে শুরু করে শুনশান রয়েছে রাস্তাঘাট
অন্যদিকে পাশাপাশি আমরা নজর রাখবো বীরভূমে। বীরভূমে কিন্তু লকডাউনের চিত্রটা ঠিক একই রকম, সেখানেও কিন্তু পুলিশ তৎপর হয়েছে, সেখানেও ধরপাকড় চলছে। যারা নিয়মবিধি ভঙ্গ করে রাস্তায় বেরোচ্ছে তাদেরকে শাস্তি দিচ্ছে পুলিশ। এবং বীরভূমের বিভিন্ন জায়গায় বিশেষ কিছু ঘটনা ছাড়া একাধিক জায়গায় দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেড রয়েছে, কড়া তল্লাশি চলছে। যারা ঘর থেকে বেরোচ্ছেন তারা কি কারণে বেরোচ্ছেন তা কিন্তু যাচাই করা হচ্ছে, এবং বেশ কয়েকজন ব্যক্তি ও মোটর বাইক আটক করেছে ইতিমধ্যেই পুলিশ বীরভূমের বিভিন্ন জায়গা থেকে। আমরা বীরভূমের ছবি দেখলাম, এবারে একটু নজর রাখবো দুর্গাপুরের দিকে। শনিবার অর্থাৎ আজ সকাল থেকে কিন্তু সেখানে দুর্গাপুরে চলছে কড়া নাকা চেকিং। সেখানে যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে যাচাই করা হচ্ছে, তাদের কাছ থেকে নথিপত্র চাওয়া হচ্ছে এবং তা যাচাই করে তবেই তাদের ছাড়া হচ্ছে, না হলে কিন্তু আবারও বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে আর যেসব ছবি উঠে আসছে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড, দোকানপাট বন্ধ রয়েছে, শুনশান রাস্তা, বলা যায় যে সাপ্তাহিক এই দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন জায়গায় কিন্তু লকডাউন লকডাউনের যেসব নিয়ম বিধি রয়েছে তা পালন করছেন মানুষ, এবং পাশাপাশি পুলিশের যে তৎপরতা তা কিন্তু জেলার বিভিন্ন জায়গায় ভীষণভাবে নজর কাটছে। আজ লকডাউন থাকার কারণে আজ সকাল সকালে ইকো পার্কে এসে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ এবং প্রাতঃভ্রমণ সেরে খুব শীঘ্রই বাড়ি ফিরে যান তিনি। তবে সেখানে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে লকডাউনের যে দিন নির্ধারণ হচ্ছে এবং তা পরিবর্তন হয়েছে তা নিয়ে কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন আজ তিনি শুনব। সারা দুনিয়াতে লকডাউন চলছে, এখানে হওয়া উচিত সিস্টেমেটিক, কিন্তু বারবার যদি তার তারিখ বদল হয় তো তার ভিত্তিটা কী সেটাও জানার মানুষের ইচ্ছা আছে। সেই জন্য চিন্তাভাবনা করে আগের থেকে যদি ঘোষণা করা যায় তাহলে মানুষও তাকে মানেন, মানুষের কাজেরও অসুবিধা হয় না। সমস্ত দিক বিচার করে করা উচিত, আমার মনে হয় রাজনৈতিক বিচার করে এটা করা হচ্ছে বলে এই ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। পাশাপাশি করোনা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তার কী বক্তব্য ছিল আজ শুনব। সংক্রমণ তো হয়েছে, টেস্ট হচ্ছে বলে সেটা ধরা পড়ছে, সেই জন্য টেস্ট বাড়ানো উচিত। তাহলে মানুষ বুঝতেই পারবে না কী কারণে কষ্ট এবং মৃত্যু হবে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সরকারের কাজের যে গফিলতি আছে, ইচ্ছাশক্তির অভাব আছে, একদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে সন্দেহ হলেও তার ডেড বডি দেওয়া হচ্ছিল না পরিজনকে। ভর্তি হওয়ার পরে করোনা হলো কি হলো না টেস্ট বোঝা যাচ্ছিলো না, মারা যাওয়ার পরে তাকে গায়েব করা হচ্ছিলো, কালকে তো কোথাও দেখলাম যে ডেড বডি বদলও হয়ে গেছে। এই ধরনের যেন সমস্যা না হয় সতর্ক থাকা উচিত। এবং একজন টিএমসির ভাইস চেয়ারম্যানের মৃত্যু হয়েছে, তার করোনা প্রমাণিত হওয়া সত্ত্বেও তার ডেড বডি নিয়ে বহু জায়গায় শোভাযাত্রা মিছিল ইত্যাদি হয়েছে। এই ধরনের কাজ বন্ধ করা উচিত, সে যেই হোক যেভাবেই হোক নিয়ম মানা উচিত সবার। তাহলে বহু মানুষ কষ্ট করে বাড়ির মধ্যে আছেন, চার মাস বেরোননি, আর যারা কিছুই করল না তাদের কারণে মানুষের জীবন বিপন্ন হবে, এই ধরনের অনুমতি যেন না দেওয়া হয়। আসছি পরের খবরে। শুক্রবার দিনভর রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত থাকার পর শনিবার সকাল থেকেও কিন্তু ভাটপাড়ায় আবারও উত্তেজনা ছড়ালো। বোমাবাজের অভিযোগ উঠছে দুষ্কৃতদের বিরুদ্ধে, মূলত অভিযোগের তীর উঠছে বিজেপির দিকে। যেমনটা জানা যাচ্ছে অভিযোগ রয়েছে যে সনদদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে বারবার বোমা ছোড়া হয়েছে এবং তারপরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। সম্পূর্ণ ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ফের একবার জানিয়ে রাখবো নৈহাটির হাবড়া রোডের 6 নম্বর বিজয়নগর এলাকার এই ঘটনা। নৈহাটি শহরের যুব তৃণমূল সভাপতি সনদদের ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে বোমা ছড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং সনদবাবুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরপর দুটি বোমা ছড়া হয় বলে অভিযোগ, এবং এরপরই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় সম্পূর্ণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের তীর উঠছে বিজেপির দিকে, এবং আজ এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছিল গোটা ভাটপাড়ার বিজয়নগর এলাকায়। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ বোমের আওয়াজ, উঠে এসে দেখি প্রায় এখানকার সব ছেলেরাও ফোন করেছে যে আমার এই অফিসের সামনে, যেটা আমার ব্যবসায়ের স্থল, এই লোকনাথ কনস্ট্রাকশনের সামনে বোম মারা হয়েছে। দুখানা বোম, একটা পাশের এই দোকানের শাটারের উপর, একটা আমার দোকানের এই সামনেটাতে, দুটো বোম। গভীর রাতে কাপুরুষের মতো অর্জুন সিংয়ের লোকেরা এসে বোমটা মেরে গেছে।
আসছে পরের খবরে। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বলা যায় নজর কাড়া একটি ঘটনা। আমরা জানি মুম্বাইতে টানা চার দিনের বৃষ্টিতে বিপর্যস্ত রয়েছে গোটা মুম্বাই শহরের জনজীবন, থমকে গিয়েছে সাধারণ মানুষের পরিস্থিতি এবং সেখানে স্কুল কলেজ থেকে শুরু করে এই মুহূর্তে সব কিছু বন্ধ রয়েছে। একই লকডাউন, তার উপর বৃষ্টির এই বেহাল দশায় কিন্তু মুম্বাই শহর একেবারেই বলা যায় পর্যুদস্ত অবস্থা। তবে এই সময় দাঁড়িয়ে যেখানে প্রচুর জলে বলা যায় মানুষ ডুবে যাচ্ছে, গাড়ি ঘোড়া ডুবে যাচ্ছে, সেখানে একটি ম্যানহোল খোলা ছিল এবং সেই ম্যানহোল খোলা থাকার কারণে যে কোনো মানুষের বিপদ ঘটতে পারত। তবে সেই বিপদ থেকেই মানুষকে রক্ষা করলেন এক জনৈক মহিলা। দীর্ঘ প্রায় বলা যায় চার ঘন্টা বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে মানুষকে সাবধান করলেন এবং যাতে সেখানে কোনো বিপদ না ঘটে সেই দিকগুলি নিয়ে তৎপর ছিলেন সেই মহিলা। আর সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল সাইটে ভাইরাল। কতজনই বা ভাবতে পারেন সারা দিনের কাজকর্ম সেরে দেশের জন্য নিজের শ্রম ব্যয় করবেন, তাও আবার বিনা পারিশ্রমিকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। পশ্চিম মুম্বাইয়ের মাতঙ্গার তুলসী পাইপ রোডে জনৈক এক মহিলা করে দেখালেন সেটাই। জলমগ্ন রাস্তায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে টানা পাঁচ ঘন্টা বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে পাহারা দিলেন খোলা ম্যানহোল, যাতে সেই জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে কোনো মানুষের বিপদ না ঘটে। দায়িত্ব নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ি সাইকেল বাইক পথচারীদের সতর্ক করলেন তিনি। উদ্দেশ্য একটাই, কেউ যেন সেই খোলা ম্যানহোলের সামনে চলে না যান। তার এহেন দেশসেবায় মুগ্ধ নেটিজেনরা। সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে হাতে একটি লাঠি নিয়ে জলমগ্ন মুম্বাইয়ের রাস্তায় ম্যানহোলের সামনে যান নিয়ন্ত্রণ করছেন তিনি। সেই দৃশ্য দেখলে সবাই বলবে কোনো ট্রাফিক গার্ডের থেকে তিনি কিছু কম যান না। ব্যুরো রিপোর্ট, আরোহি নিউজ। খবর এখন এ পর্যন্তই, তবে আরো গুরুত্বপূর্ণ খবর দেখতে থাকুন আরোহি নিউজ।